সিএভি সিটিজেন্স এগেইনস্ট ভায়োলেন্স গত বেশ কয়েক মাস ধরেই এই COVID-19 নিয়ে নানান রকমের কাজ করে চলেছে। সো আমাদের এই কাজটার সাথে সাথে বেশ কিছু বিষয় আমাদের কাছে উঠে এসেছে যেগুলো সত্যি সত্যি মনে হয় যে আলোচনার দরকার আছে। আজকে আমরা সিএবি থেকে যারা রয়েছি, শ্রীমতী উজ্জয়িনী হালিম, ডক্টর বৈদ্যনাথ ঘোষ জোশীদার, এবং আমরা সকলেই জানি যে COVID-19 কিভাবে ছড়িয়েছে, কোনভাবে এই ভারতবর্ষে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ আক্রান্ত হয়েছে। তো আমার মনে হয় যে এই বিষয়টাকে আরেকটু যদি ভেতর থেকে আমরা ভাবি, এবং তার জন্য এই যে এরকম একটা বিষয় যেটা আমরা একেবারেই জানি না, একেবারেই না জানা অজানা অচেনা অসুখ, এইরকম একটা ভাইরাস যেটা মানে একেবারে আমাদের মোকাবিলার বাইরে চলে যাচ্ছে এবং হাতের বাইরে সবকিছু, যার কোনো ভ্যাকসিন নেই, যার কোনো মেডিসিন নেই, সেই ভাইরাসটাকে মোকাবিলা করার জন্য যে এটাই যে শেষ বা এটাই যে একেবারে আলটিমেট হয়ে গেল তা তো নয়, এরকম আরো অনেক কিছু ঘটতে পারে আগামী দিনে। তো আমার মনে হয় যে আমরা সিএবি থেকে যদি একটু ভাবনা চিন্তা এগোই, তাহলে কিছু জিনিস যদি আমাদের মধ্যে একটু আলোচনা হয়, এবং ডক্টর বৈদ্যনাথ আছেন, তিনি যদি আমাদেরকে একটুখানি বলেন। তো আমার অনুরোধ, উজ্জয়িনী যদি আজকে একটু এই আলোচনায় যোগদান করেন এবং একই সঙ্গে এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ মেঘনা। আমার মনে হয় আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার কথা ভাবছি, সিএভির যখন পথ চলা শুরু হয়েছে তখন এটা একটা মূল বিষয় ছিল যে বিষয়টা নিয়ে জনসচেতনতা তৈরি করা, এবং বিশেষত যারা নীতি নির্ধারক নীতিগুলো বানাচ্ছেন তাদেরকেও এই আলোচনাগুলোর মাধ্যমে কিছু ফিডব্যাক দেওয়া। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম COVID-19 জানুয়ারিতে প্রথম সাধারণ মানুষ শুনতে শুরু করলো COVID-19 একটা বিষয়, দেখতে দেখতে এটা একটা আজকের দিনে দাঁড়িয়ে মহামারীর রূপ ধারণ করেছে সারা পৃথিবীতে, এবং ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। তো এই প্রসঙ্গে ডক্টর বৈদ্যনাথের কাছে প্রথমেই যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হচ্ছে যে প্রথম আমরা এই বিভিন্ন খবর কাগজ টাগজ থেকে পড়ি যে 2019-এর শেষের দিকেই, যেখানে এটা চীন থেকে অসুখটা ছড়িয়েছে বলে জানা যায় এবং চীন নাকি বিভিন্ন WHO এবং অন্যান্যদের সতর্ক করেছিল, ভারত সরকারের কাছেও এই সতর্ক বার্তাটা পৌঁছানো নিশ্চয়ই তখন পৌঁছেছিল। তারপর জানুয়ারি থেকেই বা ডিসেম্বরের শেষের দিক থেকেই ভারত সরকারের কিছু ব্যবস্থা নেওয়া হয়তো উচিত ছিল, এমনকি কিছু ব্যবস্থা সরকার নিতে পারতো যাতে আজকে মহামারীটা যে পর্যায়ে এসেছে সেই পর্যায়ে যাতে না পৌঁছায়, এরকম কোন ব্যবস্থা আরো আগে থেকে সরকার নিতে পারত কিনা, এবং সরকারের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে যারা এই মেডিকেল রিসার্চ এর ব্যাপারগুলো দেখে থাকেন, এই ক্ষেত্রে তাদের ভূমিকা কতটা সদর্থক ছিল প্রথম থেকেই, এমন কিছু প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যেত কিনা যাতে মহামারীর রূপটাকে আমরা আরো কম করতে পারতাম। ডক্টর বৈদ্যনাথ, থ্যাংক ইউ জেনিদি। তো তোমার প্রশ্ন ধরেই বলি, ওয়েল আমাদের যে অ্যাসেসমেন্ট, কারণ আমাদের সিএবির পক্ষ থেকে অনেক ডাক্তাররা আমরা এটা স্টাডি করেছি যে চায়নায় কি হয়েছে, সারা পৃথিবীতে কি হয়েছে, আমরা ইন্ডিয়া স্পেসিফিক স্টাডি আমরা করিনি। আমরা ইন্ডিয়াকে স্টাডি করেছি ICMR, আমরা সাউথ কোরিয়া, চায়না, ইটালি, US, UK বিভিন্ন দেশের মডেল আমরা স্টাডি করেছি, এবং আমাদের যেটা মনে হয়েছে প্রথমত যে চায়না হ্যাজ নট বিন ভেরি ট্রুথফুল, কারণ প্রথম দিকে চায়নার থেকে কিন্তু সঠিক ইনফরমেশন বেরোয়নি। যদি চাইনিজ গভর্নমেন্ট একেবারে প্রথমে WHO এবং অন্যান্য দেশকে ওয়ার্ন করতেন তাহলে হয়তো অন্যান্য দেশ আরো বেশি প্রিপেয়ার থাকতো, সেটা একটা বিষয়। দ্বিতীয় যে ব্যাপারটা আমরা মনে করছি এবং যেটা আলোচ্য বিষয় যে প্রত্যেক দেশ যদি আগে একটু ব্যবস্থা নিত তাহলে কিন্তু প্যান্ডেমিক স্প্রেড আমরা আটকাতে পারতাম। মানে আমি একেবারে ইন্ডিয়ার কথা বলবো না, আমি গ্লোবালি কথাটা বলবো যে ধরুন ধরো UK তে একটা পলিসি না হয় যে আমরা হার্ড ইমিউনিটি কে ফলো করব এবং আমরা লকডাউনে যাব না, তাতে কিন্তু UK এর অনেক ক্ষতি হয়েছে প্রথম দিকে। আমেরিকা যদি আগে লকডাউন করতো তাহলে কিন্তু আমেরিকার অনেক ইনফেকশন প্রিভেন্ট করা সম্ভব হতো। ঠিক একইভাবে ভারতবর্ষে দুটো রিপোর্ট আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি অন্যান্য আমেরিকান ইউনিভার্সিটি ফ্যাকাল্টিদের মিলে
কোঅপারেশনে তারা একটি রিপোর্ট বানায়, যেটা আমরা আলোচনা করেছি, আমরা সিভিতে প্রকাশ করেছি ডকুমেন্ট, যেটার নাম হচ্ছে ইন্ডিয়া COV-19। তো সেই ডকুমেন্টে বলা ছিল যে ভারতবর্ষে যদি ইনফেকশন ঢোকে তাহলে প্রচুর লোকের ইনফেকশন হবে এবং মৃত্যু অনেক হবে। মানে দে সেড দ্যাট দ্য নাম্বার অফ ইনফেক্টেড ক্যান বি ইন মিলিয়ন্স, রাইট? সো দ্যাট ওয়াজ আ ভেরি ক্রিটিক্যাল পিস অফ একাডেমিক ইন্টেলিজেন্স। সেকেন্ডলি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটা ডকুমেন্ট ছিল জানুয়ারি মাসে, যেটা পাবলিশ হয় দ্য ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ, যেখানে বলা হয় যে আমরা যারা পেশেন্ট আসছে তাদেরকে যদি আমরা, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলার, সরি না পেশেন্ট না, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলাররা আসছে ইন টু ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের যদি আমরা সিমটোম্যাটিক কেসগুলোকে যদি আমরা স্ক্রিন করি, মানে সিমটোম্যাটিক মানে যাদের সিমটম আছে জ্বর সর্দি কাশি, তাদের যদি আমরা টেস্ট করি, তাহলে ভারতবর্ষে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্যান্ডেমিক ক্যান বি ডিলেড বাই 2.9 days। ইন কম্প্যারিজন টু দ্যাট দে ওয়াজ অ্যানাদার থিওরি হুইচ ওয়াজ গিভেন বাই দ্য আইসিএমআর সায়েন্টিস্ট, যে ভারতবর্ষে যদি আমরা সমস্ত সিমটোম্যাটিক কেস ইন কমিউনিটি, মানে আমাদের সমাজের মধ্যে যত লোকের সিমটম আছে, আমরা যদি তাদেরকে টেস্ট করে তাদেরকে কোয়ারেন্টাইন আইসোলেট এবং ট্রিট করি, তাহলে খুব তাড়াতাড়ি দ্য কার্ভ ক্যান বি ফ্ল্যাটেন্ড। এটা একটু টেকনিক্যাল ব্যাপার, বাট আই ট্রাই টু এক্সপ্লেন। আইসিএমআর যে রিপোর্ট ছিল সেখানে 3 থেকে 4টে মডেল টেস্ট করা হয়, এবং আইসিএমআর কিন্তু অনেক, আইসিএমআর যারা ডাক্তার তারা অনেক আগেই বলেছিলেন যে যদি আমরা প্রথমেই কমিউনিটি টেস্টিং করি, যে কমিউনিটি যাদের রোগের সিমটম আছে, তাহলে কিন্তু উই ক্যান ফ্ল্যাটেন দ্য কার্ভ। এবং শুধু তাই নয়, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলার, যারা বাইরে থেকে আসছেন, প্রত্যেক ট্রাভেলারকে যদি টেস্ট করা হতো, তাহলে কিন্তু আমরা এন্ট্রি অফ কোভিড কে আটকাতে পারতাম। এখন অনেকে বলতে পারেন যে 15 লাখ লোককে কি টেস্ট করা সম্ভব? আমি মানছি এটা খুব কঠিন ব্যাপার, এত লোক, মানে হাজার হাজার লক্ষ লক্ষ ট্রাভেলার যারা বাইরে থেকে আসছেন, তাদেরকে তো টেস্ট করা ইটস এ চ্যালেঞ্জিং থিং, এবং ফ্লাইট ব্যান করাও কঠিন। কিন্তু আমরা যদি ইকোনমিক ইম্প্যাক্ট অফ লকডাউন দেখি, তার তুলনায় কিন্তু আমরা যদি প্রত্যেক ইন্টারন্যাশনাল ট্রাভেলার যারা আসছেন তাদের যদি আমরা টেস্ট করতাম, তাহলে কিন্তু আমরা টু গ্রেট এক্সটেন্ট এন্ট্রি অফ ইলনেস কে আটকাতে পারতাম। কারণ আমরা জানি যে করোনাতে কিন্তু 80% যারা লোক, 80% লোকে কিন্তু সিমটম থাকবে না, খুব কম পার্সেন্ট লোকে সিমটম থাকবে, 20%, মানে মোস্ট কেসেস অফ কোভিড আর নন সিমটোম্যাটিক, মানে একেবারে ফ্লু বা ঠান্ডা এই টাইপের। সো আমাদেরও কিন্তু আর্লি প্রিপেয়ারনেস এ একটু ডেফিসিট ছিল, এবং সেটা অবভিয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, এবং শুধু ভারতবর্ষ না, অন্যান্য দেশেরও সে একই ব্যাপার। মানে যদি ইটালি বা আপনার UK বা আপনার US যদি একদম প্রথমে ইন্টারন্যাশনাল ট্রাভেলারদেরকে টেস্ট করা শুরু করতো, তাহলে কিন্তু ওখানে ইনফেকশন ছড়াতো না। সো আমি যদি গ্লোবালি দেখি এবং ইন্ডিয়া স্পেসিফিক দেখি, সো আই ক্যান জাস্ট সে ওয়ান থিং, যে যখন ডিসেম্বর জানুয়ারিতে আমরা খবর পাই যে চায়নার উহানে দ্য ভাইরাস ইজ স্প্রেডিং, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড হ্যাভ স্টার্টেড টেস্টিং অল ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, নট দ্য সিমটোম্যাটিক ওয়ান্স, বিকজ কোভিড এ, করোনাতে মোস্ট উইল নট হ্যাভ সিমটমস। মানে 100 জন ট্রাভেলার আসছে, তার মধ্যে থাকে, আমি থার্মোমিটার দেখতে পারলাম, বাট দে উইল বি লার্জ নাম্বার উইচ ডাজন্ট হ্যাভ সিমটমস এন্ড দে আর দ্য ক্যারিয়ার্স। সো আমাদের কি অ্যাজ এ পলিসি হ্যাঁ না, মানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি ডিসেম্বর জানুয়ারিতে ইন্টারন্যাশনালি ফ্লাই করছিলাম, তো এমনকি ফার্স্ট সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি পর্যন্ত আমি দেখিনি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোন স্ক্রিনিং চালু হয়েছে, যেটা যেটা অ্যাসিমটোম্যাটিকদের করা তো দূরের কথা, যারা এমনি আসছেন বিদেশ থেকে এবং সো কল্ড কোট আনকোট এফেক্টেড কান্ট্রিজ থেকে, তাদেরও যে কোনো স্ক্রিনিং, থার্মাল স্ক্রিনিং হয়েছে সেরকমও হয়নি, অনেক অনেক পরে থেকে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে সরকারি একটা প্রিপেয়ার্ডনেস, গভর্নমেন্ট যে খবরগুলো আসছে, সরকারের হয়তো প্রায়োরিটিটা অন্য অন্য কিছু করছিলেন তারা, এই দিকে সেই প্রিপেয়ারনেসটা একটা গাফিলতির মতনই সাধারণ মানুষ হিসেবে মনে হয়। আর এইটার সাথেই যে প্রশ্নটা করব, যে মানে ওই প্রিপেয়ারনেস, একটা তো হচ্ছে টেস্ট করা প্রিপেয়ারনেস, আর তার সাথে এই অসুখটা যখন একবার এসে পৌঁছচ্ছে, তখন তাকে ফাইট করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ধরনের প্রোটেকশনের জন্য যে ধরনের গিয়ার্স গুলো দরকার, PPE দরকার, মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি দরকার, এইগুলোও বোধ হয় যথেষ্ট পরিমাণে আমাদের কাছে মজুদ ছিল না। একদম সাধারণ
মানুষ হিসেবে আমরা দেখলাম যে হঠাৎ করে বাজার মাস্ক হ্যান্ড স্যানিটাইজার উধাও হয়ে গেল, এবং কিছুদিন পর থেকে আমরা খবর কাগজেও পড়তে শুরু করলাম, সারা দেশের পরিপ্রেক্ষিতে বলছি, যে যথেষ্ট পরিমাণে পিপিই নেই, ডাক্তাররাও অনেকে মাস্ক পাচ্ছেন না, হ্যান্ড স্যানিটাইজার তো আরো পরে নতুন করে হয়তো বানানো শুরু হলো ইত্যাদি, এবং এখনো যেগুলো ব্র্যান্ডেড হ্যান্ড স্যানিটাইজার এখনো বাজারে গেলে কিনতে পাওয়া যায় না। তো এই ক্ষেত্রেও তো সরকারের কিছু করণীয় ছিল, আপনি তোমার না, আমি আমি একেবারে আপনার সাথে একমত। কারণ দেখুন, অ্যাকশনেবল ইন্টেলিজেন্স, এটা ইন্টেলিজেন্স টার্মিনোলজি আমি ইউজ করছি, অ্যাকশনেবল ইন্টেলিজেন্স কিন্তু ছিল, মানে ইন্টেলিজেন্স যেটা উইচ ইজ বেসড অন সাম রিপোর্ট অ্যান্ড অন উইচ আই ক্যান টেক সাম অ্যাকশন। সো জন হপকিন্স এর রিপোর্ট ছিল, আপনার আইসিএমআর এর একটা রিপোর্ট ছিল, আপনার ইডিএল কলেজের রিপোর্ট ছিল, আমেরিকান অনেক থিঙ্ক লোককে, মানে 1 লাখ প্যাসেঞ্জারকে টেস্ট করতে হবে, সেটা করতে হতো। কারণ আপনি যদি দেন, ইউ ক্যান আনসার ইজ বেটার দেন মি, লকডাউনে যে ইকোনমিক লস হয়েছে তার থেকে কিন্তু প্রত্যেক ট্রাভেলারকে টেস্ট করার এক্সপেন্ডিচার অনেক কম। সো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু there were reports, the John Hopkins, ICMR report, Imperial report, multiple reports were there. Jara international traveler আসছিলেন তাদের প্রত্যেককে টেস্ট করা উচিত ছিল, সেটা কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি ফেলিয়ার। আমরা কখনোই সিএবির পক্ষ থেকে কোনো পার্টি বা কোনো গভর্নমেন্ট বা কোনো পলিটিক্যাল কথা বলতে চাই না, আমরা একেবারেই পলিসি কথা বলতে চাই ন্যাশনাল ইন্টারেস্টে, কিন্তু সেটা কিন্তু একটা পলিসি ফেলিয়ার ছিল, যে আমরা যখন উহানটা শুরু হয় এবং যখন আমাদের কাছে রিপোর্টস আসে শুরু করে, তখন আমরা যে ফ্লাইট বন্ধ করিনি বা প্রত্যেক ট্রাভেলারকে আমরা টেস্ট করে কোয়ারেন্টাইন করিনি, দ্যাট ইজ আ পলিসি ফেলিয়ার। অ্যাজ ফার অ্যাজ আপনি বলছেন ওষুধ, পিপি, পিপি ডিসবার্সমেন্ট, সেখানেও একটা পলিসি ফেলিয়ার বলুন বলুন, একটা পলিসি প্যারালিসিস ছিল। মানে উহানে যে কিন্তু আমরা আর্লি ডিসেম্বরে জানতে পারি যে দিস ইজ হ্যাপেনিং, রাইট, এর আগে সার্স হয়েছে, এবং আমি আবার একই কথা বলবো যে জন হপকিন্স এর ডাক্তাররা একটা রিপোর্ট দেয় আপনার, হ্যালো, ক্যান এভরিওয়ান হিয়ার মি? হ্যাঁ, ইয়েস আই ক্যান হিয়ার ইউ। ইয়া, জন হপকিন্স এর ডাক্তাররা একটা রিপোর্ট দেয়, তার সাথে 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 ইম্পিরিয়াল কলেজ, আপনার আমেরিকান অনেক থিঙ্ক ট্যাঙ্ক এর রিপোর্ট ছিল। সো সেই রিপোর্টস গুলো কিন্তু অ্যাকশনেবল ইন্টেলিজেন্স। So what the government should have done is that government should have done a scientific audit, je bharat barsho the infection hoy tale koto ppe lagbe, koto oshudh lagbe, koto kit lagbe, ebong tokhon kibhabe train kora, shegulo ekta preparedness dorkar chilo. So I would just respond by saying that we had the information that the infection was spreading in Wuhan, a lot of academic reports which were a kind of actionable intelligence. So in response to that, we should have had a stockpile of medical equipments and drugs, and we should have also developed a policy to fight corona, and we should also started training health workers. So there was a kind of policy delay or policy paralysis, both in terms of testing people who were coming from abroad and also developing infrastructure. Ami ekhane ekta point joke korbo, সাউথ কোরিয়ান গভর্নমেন্ট কিন্তু এই রিপোর্টগুলো খুব সিরিয়াসলি তারা কনসিডার করেছিলেন, কারণ ইভেন বিফোর সাউথ কোরিয়া হ্যাড এ সিঙ্গেল কেস অফ কোভিড, সাউথ কোরিয়া গট ইন্টেলিজেন্স ফ্রম চাইনা দ্যাট লুক দিস ইজ হ্যাপেনিং। সো হোয়াট সাউথ কোরিয়া ডিড ওয়াজ, সাউথ কোরিয়া আসড ইটস বায়োমেডিক্যাল কোম্পানিজ টু স্টার্ট প্রিপেয়ারিং ফর কিডস, অ্যান্ড সাউথ কোরিয়া স্টার্টেড ইউ নো developing infrastructure, and South Korea also started testing the passengers who were coming in. So there is an example. আপনি একটু সাউথ কোরিয়ান মডেলটা আরেকটু বিস্তারিতভাবে বলুন, তাহলে হয়তো যারা শ্রোতা তাদের বুঝতে সুবিধা হবে যে তারা কিভাবে শুরুর থেকে ব্যাপারটা হ্যান্ডেল করেছিলেন as a good case study. South Korea অসাধারণ একটা কাজ করেছে। South Korea, they have done an excellent job in managing COVID, and you would be happy to know, আপনি খুশি হবেন জানলে, যে সাউথ কোরিয়া লকডাউন না করে কিন্তু প্রায় তাদের কার্ভ ফ্ল্যাটেন করে দিয়েছে, এন্ড দে হ্যাভ ড্রাস্টিকলি রিডিউস দ্য নাম্বার অফ কেসেস, আর নট অনলি দ্যাট, সাউথ কোরিয়া দিনে 10,000 টেস্ট করছে। নাও অন বিহাফ অফ সিএবি আমরা
সাউথ কোরিয়ান মডেলটাকে এক্সটেন্সিভলি স্টাডি করেছি। এখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে দ্য সাউথ কোরিয়ান রেসপন্স টু কোভিড ইজ দ্য আইডিয়াল রেসপন্স টু এনি প্যান্ডেমিক, যেটা হওয়া উচিত। সাউথ কোরিয়াতে 3 থেকে 4 বছর আগে দে ওয়াজ আ কাইন্ড অফ প্যান্ডেমিক উইচ ইজ নট আ প্যান্ডেমিক, এন এপিডেমিক, যেটা আমরা মার্স বলি, মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিন্ড্রোম। সো দে কুন ম্যানেজ দ্যাট প্রপারলি, লার্জ নাম্বার অফ পিপল ডাইড। বাট দ্য পজিটিভ থিং ওয়াজ বিকজ সাউথ কোরিয়া হ্যাড দ্য এপিডেমিক অফ মার্স, সাউথ কোরিয়া ওয়ার্ক ফর 3 to 4 years টু ডেভেলপ অ্যান ইনফ্রাস্ট্রাকচার টু ট্যাকল ফিউচার এপিডেমিক্স। তো যখন কোনো মহামারী হয় সেটা খুব খারাপ জিনিস, কিন্তু মহামারী হলে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয় যে গভর্নমেন্ট ফিউচার এপিডেমিকের জন্য প্রিপারেশন নেয়। তো সাউথ কোরিয়া যেটা করে, দে ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার মানে কি? প্রথমত ট্রেন স্টাফ, ডাক্তার, প্যারামেডিক, হেলথ ওয়ার্কার, তাদের ট্রেনিং দেওয়া শুরু হয় যে আমরা কিভাবে ট্রিট করব, আমরা কিভাবে টেস্ট করব, আমরা কিভাবে সার্ভেলেন্স করব। সাউথ কোরিয়া নিজেদের বায়োমেডিকেল ফেসিলিটি এবং ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার বাড়ায়। সাউথ কোরিয়া নিজেদের ইন্ডিজিনাস কিট প্রোডাকশন, মানে সাউথ কোরিয়ান কোম্পানিজ স্টার্টেড ওয়ার্কিং অন টু প্রোডিউস কিটস দেমসেলস, এবং আমি মার্জের পরের কথা বলছি। তার সাথে সাথে সাউথ কোরিয়া অনেক টেকনোলজি ব্যবহার করে, যেটা কন্ট্যাক্ট ট্রেসিং, মানে যারা কেস তাদের যে কন্ট্যাক্ট, মানে একটা কেসের কন্ট্যাক্টে কোনো মানুষ এসছে এবং সে ছড়াচ্ছে, তাকে আইডেন্টিফাই কি করে করবো, সেটা আইডেন্টিফাই করার জন্য সাউথ কোরিয়া অনেক টেকনোলজি তারা ইমপ্লিমেন্ট করে। অর্থাৎ সাউথ কোরিয়া 4টে কাজ করে। সাউথ কোরিয়া 1, দে ডেভেলপ টেকনোলজি ইন টার্মস অফ বায়ো ল্যাবস, ইন টার্মস অফ কিট প্রোডাকশন, ইন টার্মস অফ টেস্টিং। সাউথ কোরিয়া 2, দে ট্রেন দ্য ডক্টর্স। 3, সাউথ কোরিয়া ডেভেলপ লজিস্টিক্স টু হ্যান্ডেল প্যান্ডেমিক। 4, সাউথ কোরিয়া ডেভেলপ এ হিউজ আইটি ইনফ্রাস্ট্রাকচার টু গেট ইনফরমেশন, কালেক্ট ইনফরমেশন অ্যান্ড স্প্রেড ইনফরমেশন। আর তার সাথে সাথে সাউথ কোরিয়া যেটা করে, যখন তারা খবর পায় যে উহানে একটা এপিডেমিক স্প্রেড করেছে, তারা কিন্তু নিজেদের দেশে প্রিপেয়ারনেস নিয়ে নেয়। সো আমার যেটা বক্তব্য হচ্ছে, কারণ আমরা একটা খুব হালকা আলোচনা করছি, মানে প্রত্যেকদিন আপনি টিভিতে দেখবেন, আপনি ন্যাশনাল মিডিয়া দেখবেন, আপনি স্টেট মিডিয়ায় দেখবেন, যে খুব একটা ক্লাস 5 একটা বাচ্চাদের মতো আলোচনা হচ্ছে যে কোন স্টেটে কত টেস্ট হচ্ছে, মানে আপনার দিল্লিতে এত টেস্ট হচ্ছে, মহারাষ্ট্রে এত টেস্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে এত টেস্ট হচ্ছে, আপনার তামিলনাড়ুতে এত টেস্ট হচ্ছে। আ কাইন্ড অফ কম্পিটিশন ইজ হ্যাপেনিং বিটুইন স্টেটস, এবং এটা আমরা মনে করি খুব আনহেলদি, মানে বলা যে টেস্ট কোথায় কত হচ্ছে। কারণ একটা প্যান্ডেমিক এবং একটা এপিডেমিক যদি ম্যানেজ করতে হয় ভারতবর্ষের মতন দেশে, যেটা দেশ নয় আমরা মহাদেশ বলতে পারি, এবং যেখানে কোটি কোটি লোক আছে এবং বেশিরভাগ লোক কিন্তু গ্রামে থাকে, আপনি আরো ভালো জানবেন উজ্জয়িনীদি, যে গ্রামে যারা থাকে তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে হার্ট স্পার্সলি পপুলেটেড কান্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার নেই। সো আমাদের যদি প্যান্ডেমিক বা এপিডেমিক বা মহামারীকে আমাদের মোকাবিলা করতে হয়, তাহলে সাউথ কোরিয়ান মডেলের উপর বেস করে আমাদের একটা ন্যাশনাল পলিসি তৈরি করা দরকার। এবং সেই ন্যাশনাল পলিসিতে আমরা রাখবো 1, যে আমাদের কি কি থ্রেট, কি কি বায়োলজিক্যাল থ্রেট, আমাদের কি কি কেমিক্যাল হ্যাজার্ডের থ্রেট, আমাদের কি কি রেডিও অ্যাক্টিভ হ্যাজার্ডের থ্রেট। প্রথম আমরা থ্রেট জানলাম যে আমাদের বিপদ কোত্থেকে। 2, যারা এক্সপার্ট, এমস এ অনেক বড় বড় ডাক্তার আছে, তারা থ্রেট অ্যানালিসিস করে তারা একটা রিপোর্ট তৈরি করলেন, থ্রেট রেসপন্স, যে এই থ্রেটের কি রেসপন্স হওয়া উচিত, মানে আমার কত ডাক্তার লাগবে, কত নার্স লাগবে, কত প্যারামেডিক লাগবে, কত টেস্টিং ল্যাব লাগবে, কত গাড়ি লাগবে যারা লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, আইটি ব্যাকআপ কে করবে, তার সাথে সাথে কত টাকা লাগবে, ভ্যাকসিন প্রোডাকশন এবং ওষুধ প্রোডাকশনের জন্য আমার কটা ল্যাব লাগবে, তার রিপোর্ট হলো, কিন হচ্ছে আমার ফান্ড অ্যালোকেট করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট বছরে একটা ড্রিল হওয়া উচিত, মানে দিল্লি থেকে একটা। মানে আমি একটু ইন্টারফেয়ার করছি যাতে আপনি আরো এটাকে বিস্তারিত ভাবে বলতে পারেন, মানে সো আপনি কি এটা বলতে চাইছেন যে এই প্যান্ডেমিক যেটা হলো তার থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি এবং এমন একটা সাউন্ড সিস্টেম ডেভেলপ করতে পারি
যাতে ভবিষ্যতে যখন প্যান্ডেমিক এর মতন পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আরো অনেক বেটার ম্যানেজ করতে পারি, এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর বেসিক্যালি ইনভেস্টমেন্ট সেই সিস্টেমে করা এখন সরকারের দরকার। আগে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু রাইট নাও দের ইজ দ্য নিড যে এরকম একটা কমিটি থাকা দরকার যারা এই পলিসি গুলো নিয়ে নিয়মিত আলোচনা করবেন, গ্লোবাল পলিসি নিয়ে আলোচনা করবেন, গ্লোবাল মডেলস গুলো নিয়ে আরো ভালো করে বিচার বিশ্লেষণ করবেন, এবং অ্যাকর্ডিংলি একটা ন্যাশনাল পলিসি তৈরি করবেন যার জন্য যথেষ্ট পরিমাণে ফান্ড অ্যালোকেশন থাকবে, যাতে ভবিষ্যতে অন্তত যে ভুলগুলো এবার হয়ে গেছে বা যে গ্যাপস গুলো ছিল সেগুলো অ্যাভয়েড করা সম্ভব হয়। সো আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ জেনিদি, আপনার কথাটা ইউ হ্যাভ সামারাইজড মি ভেরি ওয়েল। সো হোয়াট আই উড সে ইজ দ্যাট রাইট নাও উই ডোন্ট হ্যাভ আ ন্যাশনাল পলিসি অর আ ন্যাশনাল এজেন্সি। তো ঠিক যেভাবে এসপিজি আছে উইচ প্রোটেক্টস দ্য প্রাইম মিনিস্টার, উই নিড আ ন্যাশনাল এজেন্সি উইচ উইল ম্যানেজ বায়ো হ্যাজার্ড, উইচ উইল ম্যানেজ কেমিক্যাল হ্যাজার্ড, উইচ উইল ম্যানেজ রেডিয়েশন হ্যাজার্ড, এবং তাদের কাজ হবে সারা পৃথিবীর বিভিন্ন মডেল স্টাডি করা এবং থ্রেট অ্যাসেসমেন্ট করা, এবং তার সাথে থ্রেট রেসপন্সের একটা প্ল্যান বানানো এবং সেটা ইমপ্লিমেন্ট করা বাই মিনস অফ ফান্ড, ক্রিয়েটিং ইনফ্রাস্ট্রাকচার, স্টেটের সাথে কাজ করে ড্রিল তৈরি করা যাতে যদি কোনো বায়ো হ্যাজার্ড হয় বা রেডিয়েশন হ্যাজার্ড হয় বা কেমিক্যাল হ্যাজার্ড হয় সেটা মোকাবিলা করা। রাইট নাও কিন্তু আমাদের কোনো কম্প্রিহেন্সিভ পলিসি নেই, সেই জন্য এই কথা বলা যে এই স্টেটে এত টেস্ট হচ্ছে আর ওই স্টেটে এত টেস্ট হচ্ছে এটার তো কোনো মানে নেই, মানে টেস্ট করতেও তো একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে যেটা আমাদের দেশে নেই। সেই জন্য এটা কোনো রাজ্যের ব্যাপার নয় বা কোনো কর্পোরেশনের ব্যাপার নয়, এটা পুরো দেশের ব্যাপার, দেশের যে কেন্দ্রীয় সরকার, দেশের যে রাজ্য সরকার ইন কোলাবোরেশন উইথ WHO, আমি WHO কে আনবো, WHO সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট টুগেদার মাস্ট হ্যাভ আ ট্রাইফেজিক এফোর্ট টু ডেভেলপ আ পলিসি ইন রেসপন্স টু বায়ো হ্যাজার্ডস এন্ড আদার কাইন্ডস অফ হ্যাজার্ডস, এন্ড দেয়ার হ্যাজ টু বি আ সিঙ্গেল নোডাল এজেন্সি। সো উজ্জয়িনী তুমি একটু কমেন্ট করো, কারণ তুমি তো অন্যান্য ডিজাস্টার নিয়ে কাজ করো, তো তোমার যদি কিছু কমেন্ট। I actually agree with you. একটা জিনিস একটু বলার আছে, সেটা হচ্ছে যে মানে আমার আমার মনে হচ্ছে এটা সবাই এর একটা ভীষণ প্রশ্ন, তো এটা জাস্ট উজ্জয়িনী ভেবে দেখো যেটা আমরা রাখবো কিনা, যে কেরালা মানে সাকসেসফুল হলো কি করে, এটা তো একটা সাংঘাতিক রকমের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে, তো কেরালা সাকসেস রেটটা এই জায়গায় গেল কি করে, এটা তো সবাই। এটা আমি উত্তর দিচ্ছি, সেটা আমি উত্তর দিচ্ছি, আমরা কিন্তু কেরালা মডেল স্টাডি করেছি সিএবি তে। কেরালাতে প্রথমত কেরালাতে কোয়েশ্চনটা বেসিক্যালি হচ্ছে যে আমরা যেমন বিভিন্ন বিদেশের মডেল গুলোর কথাও বলছি, সাউথ কোরিয়ার কথা বলছি, অন্যান্য দেশে, তো আমাদের দেশের মধ্যেও কোনো কোনো রাজ্য হয়তো এই প্যান্ডেমিক ম্যানেজমেন্টে একটু বেটার পারফর্ম করেছে অন্য রাজ্যের থেকে। বারবার কেরালার নামটা উঠে আসছে এই প্রসঙ্গে, তো কেরালার প্যান্ডেমিক ম্যানেজমেন্ট মডেল সম্পর্কে ডক্টর বৈদ্যনাথ কি বলেন? না, প্রথমত উজ্জয়িনী কেরালার কথা বারবার উঠে আসছে। ফার্স্ট অফ অল, কেরালা হিস্টোরিক্যালি এডুকেশন হেলথ হ্যাজ বিন গুড, এবং আমরা সিবির তরফ থেকে পলিটিক্যাল অ্যাঙ্গেলে যাবো না, বিকজ কেরালা হ্যাজ বোথ কংগ্রেস অ্যান্ড সিপিএম গভর্নমেন্ট, সো ইট হ্যাজ 5 years অফ কংগ্রেস অ্যান্ড 5 years অফ সিপিএম, সো ইফ ইউ গিভ ক্রেডিট অফ কেরালা টু ওয়ান পার্টি ইট ওন্ট বি ফেয়ার। আই থিঙ্ক উই ক্যান গিভ 50-50 ক্রেডিট। উজ্জয়িনী, হোয়াট ইজ ইয়র ভিউ? No, I think the very first thing what you have said, political credit sharing এর এখানে কোনো জায়গা নেই, এখানে political parties আসে যায়, governance এর উপরে বোধহয় ফোকাসটা থাকা দরকার, এবং সেইখানে যারাই ওখানে এত বছর ধরে কেরালাতে ruling parties ছিলেন হয়তো একটা better investment করেছেন primary health care এবং primary education এ, যেটা আপনি বলতে। Exactly, exactly, so যেটা আমি উজ্জয়িনীর কথা আমি continuationই বলছি যে কেরালাতে, the state of কেরালাতে কিন্তু একটা ভালো ম্যানেজমেন্ট হয়েছে COVID-19 এর। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ কেরালাতে হেলথ আর এডুকেশন কিন্তু ভালো, দ্য ডেভেলপমেন্ট অফ প্রাইমারি হেলথ কেয়ার অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইন কেরালা ইজ গুড, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। হু এভার হ্যাজ বিন ইন গভর্নমেন্ট দেয়ার, দে হ্যাভ ডান আ বেটার জব দেন মেনি আদার স্টেটস, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, দ্যাট শুড বি দ্যাট ক্যান বি আ কেস স্টাডি, নাম্বার ওয়ান। নাম্বার টু, কেরালাতে ম্যানেজমেন্ট অফ কোভিড হ্যাজন্ট বিন গুড বিকজ অফ দেয়ার হেলথ কেয়ার। Why has they managed COVID well? Because aage Kerala there was a virus infection called Nipah virus. Kerala faced a Nipah virus epidemic. It was smaller in scale. It wasn't a pandemic. Nipah virus was smaller and restricted. Ebong Nipah virus jokhon hoy epidemic in Kerala, many people died in Kerala, and tokhon Kerala government against kintu kichu kichu criticism uthechilo.
But the positive thing was that because the Kerala government fought the Nipah virus epidemic, so subsequently when COVID-19 happened, they were better prepared. So আমরা যদি case study করি, উজ্জয়িনী দি মেঘনা দি দুজনকেই বলছি, Kerala and South Korea are like, you know, brothers or parallel cases. South Korea had MERS. So because of MERS, large number of people died in South Korea. But the South Koreans used the experience of MERS to develop a structure to fight future epidemics. Similarly, in the state of Kerala, there was the Nipah virus epidemic and large number of people died in Kerala. And there was a lot of criticism of government of Kerala, and some ways Kerala government, you know, failed. There were failures in their policy or there were lacuna in the system. But the positive thing was because the administration of Kerala had tackled a virus, an epidemic, the Kerala government was more prepared to tackle the next epidemic. But the Kerala model, actually study current Kerala model, the Kerala model is a lesser version of the South Korean model. It's similar. The best model is the South Korean model. কিন্তু কেরালায় যেগুলো করেছে, মানে কেরালায় সোশ্যাল ডিস্টেন্সিং, কেরালায় ওরা বাড়িতে বাড়িতে ফুড পৌঁছেছে, কেরালাতে ওরা রেশন পৌঁছেছে, কেরালাতে দে হ্যাভ দে স্টার্টেড প্লাজমা থেরাপি, বা ওরা ইনফরমেশন টেকনোলজি ইউজ করেছে ফর কন্ট্যাক্ট ট্রেসিং। কেরালা আই উড সে ডিড 10% অফ হোয়াট সাউথ কোরিয়া ডিড। দ্য রেজাল্ট, দ্য রিজন ইজ দ্যাট বিকজ দেভ হ্যাড আ ইনফেকশন বিফোর অ্যান্ড দেভ হ্যাড আ এপিডেমিক অফ নিপা ভাইরাস বিফোর, so they were prepared for the next epidemic, so they've done a good job. Kintu ami bolbo Kerala shonge onno state, a state to state comparison kora thik noy, because you know the matter is more complex. WHO eshe intervene korche in a sense je kichu guidelines dicche, kichu directions dicche, amrao antorjatik store shobar sathe kotha bole eta mokabilar chesta korchi, amader desh theke onno desh ke sahajjo kora hoyeche, tar moddheo bitorko thakte pare kokhon kon sahajjo ta kora dorkar chilo, tar priority ki ache itadi, কিন্তু এই জায়গাটা থেকে এই জায়গায় এই বোধে বোধে উত্তীর্ণ হওয়া দরকার যে আজকে ওয়ান স্টেট ভার্সেস অ্যানাদার স্টেট না, ব্যাপারটা একটা ন্যাশনাল এমার্জেন্সি এবং ন্যাশনালি এটাকে মোকাবিলা করার জন্য একটা সিস্টেম থাকা দরকার। আমি এগ্রি করছি উজ্জয়নিধি, আমি তোমায় দুটো কথা বলবো। ফার্স্ট অফ অল, যখন when there is a pandemic or when there's an epidemic, it is very unfortunate to compare one state and another state. It is number two very unfortunate to compare one political party and another political party. It is also unfortunate to compare state with center. আমাদের যেটা বোঝা দরকার যে একটা epidemic বা একটা pandemic যেটা হয়, তার একটা global একটা there is a global angle to it, an international angle to it. So there is requirement of a collaboration between different countries, like collaboration between say South Korea and India, and there has to be collaboration between India and the WHO, and collaboration between the center and the state government. And the central government has to make a comprehensive policy for the country, and that policy has to be enforced across the country. And of course, states will be nodal agencies. But what we have to understand very clearly, the pandemic is not a state subject. Health is a state subject. Kintu jodi kono mahamari hoy, ba jodi kono chemical hazard hoy, ba jodi kono radiation hazard hoy, সেটা কিন্তু আমরা বলতে পারি না যে এটা হেলথ ইজ এ স্টেট সাবজেক্ট। এটা কিন্তু একটা চাইল্ডিশ আর্গুমেন্ট। আমি তোমায় একটা এক্সাম্পল দেবো। তোমার মনে আছে সোভিয়েত ইউনিয়নের চার্নোবিল বলে একটা রিঅ্যাক্টরে এক্সপ্লোশন হয়েছিল? ডু ইউ রিমেম্বার দ্যাট? ইয়েস অফ কোর্স স্যার। ইয়া, সো ওয়েন দ্য চার্নোবিল রিঅ্যাক্টর এক্সপ্লোডেড, দ্য টাউন অফ চার্নোবিল গট ইনফেক্টেড উইথ রেডিয়েশন। নাও উইল উই সে, আমরা কি এটা বলবো যে রেডিয়েশন হ্যাজার্ড ট্যাকেল করার রেসপন্সিবিলিটি চার্নোবিল এর মেয়র এর বা চার্নোবিল স্টেট এর? দ্য স্টেট অফ দ্য ইউক্রেন, উই ওন্ট সে দ্যাট। দ্য টাউন অফ চার্নোবিল হ্যাড আ রিঅ্যাক্টর ওয়্যার দেয়ার ওয়াজ আ লিক অফ রেডিয়েশন। আমরা তো এটা বলতে পারি না যে দ্য মেয়র অফ চার্নোবিল ইজ রেসপন্সিবল ফর ট্যাকলিং দ্য ক্রাইসিস। চার্নোবিল রিঅ্যাক্টরে যে লিক হয়েছিল, ট্যাকলিং দ্য ক্রাইসিস ওয়াজ ডান বাই দ্য লোকাল গভর্নমেন্ট, ইট ওয়াজ ডান বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, অ্যান্ড দেয়ার ওয়াজ টেকনিক্যাল কোলাবোরেশন উইথ আদার কান্ট্রিজ। Ultimately, Chernobyl, a sarcophagus was built, it was carried by helicopter and it covered the reactor. International help lage. Amra jani je amader je smallpox amra eradicate korechi. Smallpox eradication e kintu WHO bhumika chilo, central government er bhumika chilo, state government er bhumika chilo. 1960 e Mr. Gandhi jokhon prime minister,
তখন স্মল পক্সের একটা আউটব্রেক হয় ইন্ডিয়াতে, এবং আই থিঙ্ক মিসেস গান্ধী ইনভাইটেড আ টিম ফ্রম সোভিয়েত ইউনিয়ন উইচ কেম অ্যান্ড উইচ ট্যাকেলড ইট। সো ইন শর্ট যেটা বলার যে আজকে যে আলোচনাটা হচ্ছে রাজ্য ভার্সেস রাজ্য, মানে কেরালার সঙ্গে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লির সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কম্প্যারিজন হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। আমাদের বোঝা উচিত যে একটা মহামারী, একটা এপিডেমিক, সেটা একটা বায়ো হ্যাজার্ড, তার জন্য একটা ন্যাশনাল পলিসি থাকা উচিত, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকা উচিত, এবং সেই ন্যাশনাল পলিসি প্রত্যেক স্টেটে ইমপ্লিমেন্টেড হবে। সেই জন্য ন্যাশনাল গভর্নমেন্ট ইন কোলাবোরেশন উইথ স্টেট গভর্নমেন্টের উচিত সারা দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। সো এটা উইল ইউ বলা সে বেসিক্যালি, মানে যদি আমি একটু অন্যভাবে জিজ্ঞেস করি, যদি তোমার কি মনে হচ্ছে যে দিস ইজ আ পলিটিসাইজেশন অফ প্যান্ডেমিক, যে ডিসকাশনটা মেইন স্ট্রিম মিডিয়াতে সন্ধ্যা 9টার সময়, রাত 9টার সময় হচ্ছে? আমি তো অ্যাবসলিউটলি বলবো যে একটা খুব বাজে পলিটিসাইজেশন হচ্ছে অফ মহামারী প্যান্ডেমিক, মানে আ ভেরি ব্যাড পলিটিসাইজেশন অফ আ প্যান্ডেমিক ইজ বিং ডান। ইউ কান্ট কম্পেয়ার ওয়ান স্টেট উইথ অ্যানাদার স্টেট। আ প্যান্ডেমিক হ্যাজ হ্যাপেন্ড, কোভিড-19, ইটস আ ভেরি ইনফেকশাস ডিজিজ, অ্যান্ড দ্য নাম্বার অফ পিপল যারা ইউএসএ তে মারা গেছে, প্রচুর লোক আমেরিকায় মারা গেছে, প্রচুর লোক ইউকে তে মারা গেছে, প্রচুর লোক ইটালিতে মারা গেছে। এখন আমি যদি এক্সপেক্ট করি যে ধরুন মিজোরামের মতো ছোট স্টেট সেটা ট্যাকেল করবে, এটা তো একটা কারেক্ট অ্যাসেসমেন্ট হবে না। আমাদের আলোচনা করা উচিত যে হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট WHO এর সঙ্গে কোলাবরেট করে একটা পলিসি বানাক, সারাদেশে ইনফ্রাস্ট্রাকচার বানাক, সারাদেশে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করুক, এবং সেই মেশিনারি দিয়ে আমরা প্যান্ডেমিকের মোকাবিলা করব। কিন্তু রাজ্যের সঙ্গে রাজ্যের কম্প্যারিজন করা ঠিক নয়। কোন রাজ্যে কত মৃত্যু হয়েছে, কোন রাজ্যে কত টেস্ট হয়েছে, কোন রাজ্যে কত ডাক্তার ইনফেক্টেড, ইট ইজ নট রাইট। আপনাকে তো সারা দেশে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আজকে ধরুন একটা স্টেট ইজ এ ডেভেলপ স্টেট, একটা স্টেট সেখানে অনেক বেশি ওয়েলথ আছে, একটা স্টেট সেখানে অনেক বেশি টাকা আছে, বাজেট সারপ্লাস আছে, একটা স্টেট উইচ ইজ এ ভেরি ইউ নো ইন্ডাস্ট্রিয়ালাইজড, মাচ মোর স্টেট উইচ হ্যাজ মাচ মোর রিসোর্সেস, ইউ ক্যান কম্পেয়ার দ্যাট স্টেট উইথ অ্যানাদার স্টেট উইচ হ্যাজ বিন হিস্টোরিক্যালি ব্যাকওয়ার্ড। সো উই রিয়েলি ক্যানট কম্পেয়ার স্টেট বাই স্টেট, অ্যান্ড নাইদার উই শুড হ্যাভ আ পলিটিক্যাল ডিসকাশন, উই শুড ডু দ্যাট, উই শুড হ্যাভ আ ডিসকাশন দ্য ন্যাশনালি what was the lacune and how we can overcome that, and for that we require international help, we need the international collaboration, and state and center should cooperate. You cannot compare the state of Maharashtra with the state of Nagaland, right? মানে you understand how futile কারণ এত ডাইভার্স আমাদের দেশ, এবং সেখানে অর্থনীতিও ডাইভার্স, ডেমোগ্রাফি ডাইভার্স, জিওগ্রাফি ডাইভার্স, সেখানে এইভাবে একটা ফ্ল্যাট কম্প্যারিজন করা যায় না। ন্যাশনাল আমি যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের দিক থেকেও দেখি, মানে মেডিকেল অ্যাসপেক্ট ছেড়ে দিয়ে অন্যান্য যে বড় বড় ডিজাস্টার গুলো হয়, দেশের একটা বিশেষ বিশেষ অংশকে বেশি ক্ষতিগ্রস্ত করে চলে যায়, তখনও যে রেসপন্সটা হয় ইমিডিয়েট স্টেট, যে স্টেট গুলো এফেক্টেড হলো তারা তো একটা রেসপন্স করেই, কিন্তু ন্যাশনাল রেসপন্সও দেখা যায়। আমি সেদিক থেকেই বলছি, আমি ডাক্তার নই, সেই দিকে অতটা আমার জ্ঞান নেই, কিন্তু অনেকগুলো ডিজাস্টার, প্রথমত ডিজাস্টার যে কথাগুলো আপনার কাছ থেকে শুনে মনে হলো, ডিজাস্টারটা যে ফর্মেই হোক, বায়োহ্যাজার্ডই হোক কিংবা ঝড় বৃষ্টি দুর্ভিক্ষই হোক, একটা তো ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস থাকতে হয়, তার জন্য সেটা 12 মাসের একটা ব্যাপার, সেটা ইমিডিয়েট একটা ডিজাস্টার এসে যাওয়ার পরে প্রিপেয়ার্ডনেসটা তৈরি করা যায় না, দ্য সিস্টেম হ্যাজ টু বি দেয়ার বিফোর। আর তারপরে হচ্ছে যে ডিজাস্টার চলাকালীন সময় যে ম্যানেজমেন্টটা, এবং আরো যেটা হয়তো এখন আমরা সেই কথার মধ্যে আসিনি, পোস্ট ডিজাস্টার রিহ্যাবিলিটেশন প্ল্যান এবং দ্য লার্নিং ফ্রম দ্য, যেটা যে ফেজের মধ্যে দিয়ে আমরা গেলাম, যেটা সাউথ কোরিয়া কেরালার প্রসঙ্গে এসেছে, ওদের পূর্ব অভিজ্ঞতা ছিল, ওদের লার্নিংটা ছিল, সো দে কুড রেসপন্ড বেটার। তো সেই জায়গা থেকে আমরা যদি কিছু না শিখি, এবং সেটাকে যদি আমরা একটা রাজনৈতিক কালারেই খালি দেখি, তাহলে তো ভবিষ্যতেও বোধহয় আমরা শিখতে পারবো না। সো দিস ইজ ডিজাস্টার, বাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি টু লার্ন হাউ টু ম্যানেজ ডিজাস্টার ইন আ বেটার ওয়ে ইন কামিং ডেজ, ইফ দেয়ার ইজ এক্স্যাক্টলি বিকজ for example in the state of Kerala they had a Nipah virus, because they had Nipah virus epidemic in Kerala, they were prepared for coronavirus, right? So you can't compare Kerala with some other state, or you really cannot compare state by state by the tests which are being done, because tests korte that infrastructure lage, you need money, you need manpower, you need logistics, you need IT backup, you need trained staff, you need trained doctors, you need a administrative scientific medical machinery to conduct tests. Now what is the response?
the central government should try to develop a kind of machinery and infrastructure in all states. So right now comparison between states isn't right. আপনি যে দেখছেন যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস ইজ ইউ নো আইডিয়ালি দিস ভাইরাস ইজ স্টাডিড ইন ল্যাব লাইক সে ফোর্ট ডিস্ট্রিক্ট ইন মেরিল্যান্ড। আপনি নাম শুনেছেন মেরিল্যান্ডের ল্যাব ফোর্ট ডিস্ট্রিক্ট, সেখানে এই ধরনের ভাইরাস নিয়ে কাজ হয়। এখন আমরা কি এক্সপেক্ট করতে পারি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা বিহার গভর্নমেন্ট বা উড়িষ্যা গভর্নমেন্ট ফোর্ট ডিস্ট্রিক্ট এর মতো ল্যাব তৈরি করবে? ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ, মানে এক্সপেক্ট করতে পারবো না সেটা বলবো না, কিন্তু এখন নেই এবং এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলারও কোনো মানে নেই। যদি সেটা আমরা ভবিষ্যতে সেরকম আমাদের শুধু স্টেট গভর্নমেন্টের না, যদি ন্যাশনাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টস মিলিত ভাবে যদি এটা একটা প্রায়োরিটি হয় যে হ্যাঁ আমরা একটা ল্যাব বানাবো সারা দেশের জন্য, তাহলে সেটা হতে পারে। কিন্তু সেটা অন্য লেভেলের পলিটিক্যাল ডিসিশন, এটা পলিটিক আমেরিকায় হচ্ছে, তো সেই কোভিড প্যান্ডেমিক আমেরিকায় কিন্তু সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল করছে, ম্যানেজমেন্ট করছেন না। এবং এটাই আমার পয়েন্ট, আমেরিকাতে কিন্তু আলোচনা হচ্ছে না যে কোন স্টেট কত টেস্ট করছে, কোন স্টেটের কি ইনফ্রাস্ট্রাকচার। আমেরিকা সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল আছে আটলান্টায়, তারা পলিসি তৈরি করছে, সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল, অন্যদিকে আপনার NIH, ডক্টর ফাউসি, এরা মিলে একটা পলিসি তৈরি করছে যেটা প্রত্যেকটা স্টেটে ইমপ্লিমেন্টেড হচ্ছে। আমেরিকার মতন দেশেও কিন্তু স্টেট গভর্নমেন্ট প্যান্ডেমিক পলিসি তৈরি করে না। তো আমার পয়েন্টটা খুবই সহজ, একটা মহামারী বা একটা এপিডেমিক বা একটা প্যান্ডেমিক মোকাবিলা করার দায়িত্ব স্টেটের নয়, একটা মহামারী মোকাবিলা করার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের ইন কোলাবোরেশন উইথ WHO। স্টেট ইজ জাস্ট আ নোডাল এজেন্সি। সেই জন্য এই মুহূর্তে যদি আমরা আলোচনা করি যে এখন কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারবো, দরকার হলে আমরা WHO সাহায্য নিতে পারি। সো রাইট নাও হাউ ক্যান ইউ ওভারকাম দিস, আমি একটা অ্যাডভাইস দিতে পারি যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টস ইফ দে টক টু দ্য সাউথ কোরিয়ান গভর্নমেন্ট এবং সাউথ কোরিয়ান CDC যদি একটা টিম ভারতবর্ষে আসছে এবং তারা যদি একটা কন্ডিশনে এই সিচুয়েশনে উই ক্যান রেসপন্ড মাচ বেটার, এবং আমাদের যে সিস্টেমে যে স্ট্রাকচারাল প্রবলেমস আছে হাউ উই ক্যান ওভারকাম দ্যাট, দ্যাট উড বি এ ফ্রুটফুল ডিসকাশন। কিন্তু স্টেট বাই স্টেট বা পলিটিসাইজ করা ঠিক নয়, কারণ একটা মহামারীর একটা ইন্টারন্যাশনাল ডাইমেনশন থাকে এবং কখনই একটা মহামারী ট্যাকেল করার দায়িত্ব একটা রাজ্যের নয় বা একটা ইউনিয়ন টেরিটরি নয়, ইটস আ বিগার প্রবলেম। হেলথ ইজ আ স্টেট সাবজেক্ট, আই এগ্রি, বাট ট্যাকলিং আ বায়োহাজার্ড রেডিও উই নিড আ হোলিস্টিক পলিসি। আমি সাজে বিভিন্ন দেশ, সাউথ কোরিয়া হোক, আমি জার্মানি সম্পর্কে একটু জানি, জার্মানি হোক, যেখানে কিছুটা তারা অনেক ভালোভাবে ট্যাকল করতে পেরেছেন, একটা তো ট্র্যাকিং আর একটা হচ্ছে তারা অনেক টেস্ট করেছেন। টেস্ট নিয়ে আমরা এত কথা বলছি, তো আজকে আমি টুইটারে দেখছিলাম একটা অন্য স্টোরি, কর্ণাটকে একটা জায়গায় একটা যায় এবং তখন ইউ স্টে ইন হোম আইসোলেশন, এটা যখন রেসপিরেটরি ট্রাবল শুরু হবে তখন তুমি এসো ফর আ টেস্ট। তো একজন আজকে যাদের বাড়িতে কোন রকম সিমটম দেখা দিচ্ছে, তো তারা কতদিন পর্যন্ত অপেক্ষা করে তারপরে হসপিটালে শরণাপন্ন হবে, মানে ডাক্তার হিসেবে কি পরামর্শ দেন? ওয়েল, আমরা যেটা মেডিকেলি জানি যে about 2 to 14 days we have symptoms when a person becomes symptomatic. So apnar jodi symptoms thake, whether it's respiratory symptoms or anosmia, mane apni nishash mane smell apni pachchen na, then ha sheta ui meter khetre hoyeche, smell pachchen na, jor royeche ebong kashi royeche, to tarpore you should go and get yourself tested. Mane there is no harm in testing, so test obviously kora uchit. Dekhun ami
কোরিয়ান মডেলটা নিয়ে একটু কথা বলতে পারি উজ্জয়িনীদি, ইফ ইউ হ্যাভ হ্যাঁ টাইম? অ্যাবসলিউটলি, কারণ হ্যাঁ অফকোর্স টাইম তো আছে। হ্যাঁ কোরিয়ান মডেলটা নিয়ে একটু কথা বলি। সাউথ কোরিয়া যেটা করেছে, সাউথ কোরিয়া একটা দারুণ সিস্টেম আপনি ডেভেলপ একটা করেছে। প্রশ্ন শুধু জুড়ে দিয়ে এই সাথে সাউথ ইয়েস কোরিয়ান মডেল নিয়ে যখন কথা বলছেন, যে সাউথ কোরিয়াতে তো আপনি বলছেন যে ওরা লকডাউনের মধ্যে অতটা যায়নি, হ্যাঁ আমাদের এখানে লকডাউনে 30 দিন হয়ে গেল, হ্যাঁ সুতরাং সেই পরিপ্রেক্ষিতেই বা কি বলেন কতদিন আগামীতে এই লকডাউনের মধ্যে থেকে আমরা এটাকে ট্যাকল করতে পারবো? না না আমরা উজ্জয়িনীদি, আপনি আপনাকে বলে রাখি যে টিভির কথা বলেছি এবং আমরা আলোচনা করেছি, এবং তারা হেসে আমাদের জানিয়েছে ইমেলে যে উই লক ডাউন পিপল ইন দ্য মিডল ইস্ট, মানে তো হাসি পাবে, বাট দ্য সাউথ কোরিয়ানস আর জোকিং দ্যাট উই ইউজ টু লক ডাউন পিপল ইন এপিডেমিক্স ইন দ্য মিডল ইস্ট। তো সাউথ কোরিয়া লকডাউনও করেনি, বাট দে হ্যাভ ম্যানেজ কোভিড। এটা এটা একটা জিনিসই প্রমাণ করে, ইট জাস্ট শোজ ওয়ান থিং, that if you have a proper structure in place then you can tackle any problem. South Korea ki korche khub novel jinish koreche, dhorun prothomoto to jara dhorun contact mane case jader corona ache tader mobile phone niyeche, tader mobile phone er signal er shonge South Korea onnanno mobile phone er signal track koreche ebong khub taratari somosto contact tara peye geche. To apni bujhtei parchen je ami ekta case ke dhorlam ebong ami ta ekta case ke jiggesh korlam je তুমি বলো তুমি কার 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 সংস্পর্শে এসছো, দ্যাট ইজ এ কাম্বারসাম প্রসেস। বাট হোয়াট সাউথ কোরিয়া হ্যাজ ডান, দেভ জাস্ট টেকিং দ্য মোবাইল সিগন্যাল এন্ড দেভ ট্র্যাকড অল মোবাইল সিগন্যালস, দে ফলো দ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অফ দ্য পিপল হু বি ইনফেক্টেড এন্ড দে ফাউন্ড আউট লার্জ নাম্বার অফ পিপল। সাউথ কোরিয়া হ্যাজ ইউজড সিসিটিভি ক্যামেরাস, ইউজড ফেশিয়াল রেকগনিশন টেকনোলজি টু ফাইন্ড আউট দ্য কন্ট্যাক্টস অফ পিপল। And the most important thing is that mobile signal tracing. When you understand, আজকাল সবার মোবাইল ফোন আছে, তো ধরুন উজ্জয়িনীদি ইউ হ্যাভ করোনা, সো ইউ হ্যাভ মেট 100 পিপল, সো আপনার মোবাইল ফোন এর সঙ্গে আপনার কন্ট্যাক্ট যারা তাদের মোবাইল ফোন কিন্তু ট্র্যাক করা সম্ভব খুব সহজে, সো উই ক্যান ফাইন্ড দ্য কন্ট্যাক্ট ভেরি ইজিলি। সাউথ কোরিয়া একটা মডেল করেছে ড্রাইভ ইন টেস্টিং ফেসিলিটিস, যে গাড়ি যেগুলো যাচ্ছে সেগুলো থামানো হচ্ছে, একজন থার্মোমিটারে টেম্পারেচার দেখছে, তারপর একটা কোয়েশ্চেনের ফিল আপ করছে, একটা সোয়াব নিচ্ছে, যদি পজিটিভ হয় তাহলে টেক্সট করে পরের দিন জানিয়ে দিচ্ছে, এবং এইভাবে কিন্তু প্রচুর টেস্ট, মানে খুব র্যাপিড টেস্ট হয়, বিকজ ড্রাইভিং টেস্টিং ইজ এ ভেরি র্যাপিড টেস্ট, মানে 10 মিনিট একটা টেস্ট হচ্ছে। তার সাথে সাথে সাউথ কোরিয়া, আমি বলেছি নিজের বায়োমেডিকেল কোম্পানিদের অনেক আগেই তারা বলে রেখেছিলেন যে আপনি টেস্টিং কিট তৈরি করুন। সাউথ কোরিয়া দিনে 10,000 টেস্ট করছে, সাউথ কোরিয়া ফোন কনসালটেশন বুথ করেছে হসপিটালে, মানে আমার সমস্যা হলে আমি হসপিটালে ফোন করে আমি স্ক্রিনিং করেছে ইন দি এয়ারপোর্ট। এইসব মাল্টিপল ইউজ অফ টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স এর মাধ্যমে সাউথ কোরিয়া প্রায় দিনে 10,000 টেস্ট করেছে এবং তাদের কোয়ারেন্টাইন করেছে, তাদেরকে আইসোলেট করেছে, তাদেরকে ট্রিট করেছে। এমনকি সাউথ কোরিয়া অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছে যে যদি কোনো ক্লাস্টার থাকে যেখানে হটস্পট আছে, সেই ক্লাস্টার কি করে অ্যাভয়েড করা যায়, সেটা একটা মোবাইল অ্যাপ করেছে। এখন সাউথ কোরিয়ান মডেল যেটা আমি বলছি আপনাকে, সেটা শুনতে খুব সহজ লাগছে, কিন্তু মানে পয়েন্ট ইজ এটা ডেভেলপ করতে গিয়ে 2 থেকে 3 বছর টাইম লেগেছে, প্রচুর টাকা লেগেছে, ইনভেস্টমেন্টস লেগেছে, লোককে ট্রেন করতে হয়েছে। সো ইন শর্ট, একটা মহামারী ট্যাকেল করতে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট দরকার এবং ইনফ্রাস্ট্রাকচার দরকার, একটা ন্যাশনাল পলিসি দরকার। তো আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ভাবি, এটা একটা নাইফ প্রশ্ন করছি এই প্রসঙ্গে, যেহেতু মোবাইল অ্যাপের কথা চলে এলো, এই যে আরোগ্য সেতু অ্যাপ বলে যে অ্যাপটা আমাদের সরকার বলছেন যে এটার মাধ্যমে আপনি নিরাপদে থাকতে পারবেন এবং অন্যান্য আশেপাশে কার করোনা হয়েছে জানতে পারবেন এবং নিজের হলেও বুঝতে পারবেন, এটা কি কোনোভাবে কম্পারেবল? না, এটা করোনা হয়েছে কিনা সেটা তো আমি নিজে আরোগ্য সেতু স্টাডি করিনি, কিন্তু আরোগ্য সেতু অ্যাপ যদি মানুষকে ইনফরমেশন দেয় দেন ডেফিনেটলি ইটস ভেরি, যদি ইনফরমেশন দেয় ডেফিনেটলি দ্যাটস গুড, কিন্তু আমাদের দেশে মোবাইল সিগন্যাল দিয়ে কন্ট্যাক্ট ট্রেসিং কিন্তু হচ্ছে না, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। মানে দ্যাটস আ ডিফারেন্ট থিং, ইটস আ মোবাইল মানে সিগন্যাল দিয়ে কন্ট্যাক্ট ট্রেসিং, যেটা বলছি সেটা তো এই আমাদের দেশে গত 3 মাসে যত লোক এসেছে তার তো লিস্ট আমার কাছে আছে, ঠিক, বা প্লেনেই এসেছে, হ্যাঁ তাই তো, প্লেনে এসেছে,
তো আমি যারা যারা এসেছি আমরা প্রত্যেকের বাড়ি গিয়ে আমরা টেস্ট করলাম, দেখলাম তারা পজিটিভ কি নেগেটিভ। পজিটিভ হলে আমি তাদের কোয়ারেন্টাইন আর ট্রিটমেন্টে পাঠালাম, আর তার সাথে তার মোবাইল ফোন থেকে আমি ট্র্যাক করলাম কার কার কন্ট্যাক্ট এসেছে, তার বাড়ির লোকেদের আমি টেস্ট করলাম, হিস্ট্রি নিলাম কার কন্ট্যাক্ট এসেছে। তারা তো খুব তাড়াতাড়ি আমরা বোথ কেস অ্যান্ড ক্যারিয়ার কে আমরা আমরা ফেস করতে পারি। কিন্তু মাই পয়েন্ট ইজ, এটা করতে কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। উই আর নট সে তো ঠিক, ক্রিটিসাইজিং এনি গভর্নমেন্ট, উই আর ট্রাইং টু সে দ্যাট ইফ ইউ হ্যাভ টু ট্যাকল অ্যান এপিডেমিক উই রিকোয়ার ইনফ্রাস্ট্রাকচার। আমাদের যদি টেস্ট করতে হয় তাহলেও কিন্তু চলে আসে, তার মানে এই নয় যে অ্যাবসলিউটলি, আমি কালকে 20,000 টেস্ট করে দেবো, টেস্ট করতে ইনফ্রাস্ট্রাকচার লাগে। সো বিগার পলিসি কোয়েশ্চেন ইজ দ্যাট উই নিড টু ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড উই নিড টু হ্যাভ অ্যান অ্যানালিসিস অফ পলিসি অ্যান্ড হাউ টু রেসপন্ড। এই যে কম্প্যারিজন হচ্ছে স্টেটের বিটুইন, মানে বিটুইন ভেরিয়াস স্টেটস যেখানে এত টেস্ট হয়, তো ঠিক না, স্টেটের মধ্যে কম্পিটিশন নয়। একটা ন্যাশনাল এজেন্সি থাকা দরকার, একটা ন্যাশনাল না পলিসি থাকা দরকার। তারা যদি প্রত্যেক স্টেটে একই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন এবং প্রত্যেক স্টেটে একই পলিসি ইমপ্লিমেন্ট করেন, তাহলে প্রত্যেক স্টেটে একই রেসপন্স হবে। স্টেটের ব্যাপার আর নয়, যেটা আপনি প্রথমেই বললেন যে অনেকটা দেরি করে শুরু করা হয়েছে, মানে প্রথম থেকে যারা ঢুকে গেছেন, আজকে 2 মাস 3 মাস হয়ে গেছে, তাদের কাছে গিয়ে তো লাভ নেই, কারণ ইতিমধ্যে যা ছড়ানোর যদি কিছু ইনফেকশনের ব্যাপার থাকে সেগুলো হয়ে গেছে। তারপরেও এখন আজকের দিনে দাঁড়িয়ে লার্নিংটা বোধহয় এটাই যে আরো বেটার ম্যানেজমেন্টের জন্য এই সিস্টেম গুলো ন্যাশনালি, ন্যাশনাল লেভেল থেকে টুগেদার উইথ অল দ্য স্টেট আমাদের গভর্নমেন্টস তিনটে একটা একটা আমাদের কালেক্টিভ তিনটে এফোর্ট সামা দরকার। পয়েন্ট। এক হচ্ছে আমাদের জন হপকিন্স যারা রিপোর্ট ছিল, আমরা জানতাম যে রাইট, উহান এটা হচ্ছে, তাহলে প্রথমত আমাদের উচিত ছিল ইদার প্লেন আমাদের ফ্লাইটস ব্যান করা, বা ব্যান যারা আসছে প্রত্যেককে টেস্ট করা। তো সেটা একটা পলিসি রাইট, ফেলিওর ছিল, এক। দুই হচ্ছে আমাদের এপিডেমিক মোকাবিলা করার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার লং টার্ম, এবং একটা স্টাডি দরকার, এই দুটো জিনিস। এবং এই রাইট, মুহূর্তে যদি রাইট, আমরা এইসব পলিটিক্যাল বা একেবারে স্টেট বাই স্টেট কম্প্যারিজন না করে কোর পলিসি ইস্যুস নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়। আমাদের রাইট, হেলথ কেয়ার বাজেট আপনার 1%, তো আপনি কি হুম করে হুম এক্সপেক্ট হুম করছেন যে আমাদের খুব ভালো রেসপন্স হবে? আমাদের হেলথ কেয়ার বাজেটও বাড়ানো দরকার। তারা কাজ এক্স্যাক্টলি, করবে, ডাক্তার করবে, নার্স করবে, অ্যাম্বুলেন্স ড্রাইভার করবে, আপনার ল্যাবে মাইক্রোবায়োলজিস্ট করবে, আপনার ল্যাব দরকার, আপনার ভ্যাকসিন এবং ড্রাগ প্রোডাকশন ফ্যাসিলিটি দরকার। তো এটা কি রাইট হেলথ কেয়ার একটা ইনফ্রাস্ট্রাকচার? তার জন্য টাকা রাইট, দরকার। সো আমাদের হেলথ কেয়ার বাজেট বাড়ানোর দরকার। সো টু সাম আপ, আমি এইটুকুই বলতে পারি যে লেট আস হ্যাভ আ র্যাশনাল ডিসকাশন। প্রথমত এটা অ্যাকসেপ্ট করা দরকার যে ICMR এর বা জন হপকিন্স এর যে রিপোর্টটা ছিল, যদি সরকার সেটা মেনে নিতেন এবং আগে ফ্লাইট ব্যান করতেন বা সবাইকে টেস্ট করতেন, তাহলে কিন্তু আমরা আটকাতে পারতাম এন্ট্রি অফ করোনা ইন টু ইন্ডিয়া। এবং তার সাথে সাথে এটাও বলা দরকার যে যেভাবে সাউথ কোরিয়া ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে, সেইভাবে একটা ন্যাশনাল এজেন্সি থাকা দরকার, ন্যাশনাল এজেন্সির একটা পলিসি থাকা দরকার, এবং প্রত্যেকটা স্টেটে সেম পলিসি ইমপ্লিমেন্টেশন এবং প্রত্যেকটা স্টেটে সেম ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন, যাতে আমরা মোকাবিলা করতে পারি। এবং এই মুহূর্তে একটা ব্লেম গেম করে লাভ নেই, মানে মহামারী এটা আমরা তো সবাই ভারতবাসী, আমাদের একটা ইউনাইটেড একটা এফোর্ট দিতে হবে। আমরা যদি অন্য কথা বলি, অ্যাবসলিউটলি, দেন দ্য রিয়েল ইস্যুস গেট লস্ট ইন দ্য নয়েজ। না না অ্যাবসলিউটলি, আমার মনে হয় এটা খুব এই পয়েন্টে একটা সাম আপ করাই যায় আজকের ডিসকাশনের, যে অনেক কিছু শেখার আছে, এবং একটা বড় সংকটের মধ্যে যখন কোনো পরিবারও পড়ে, তখন কারোর দিকে, বিশেষ কারোর দিকে আঙুল তুলে এখানে এটা হলো না ওটা হলো না বলাটা খুব সুপারফিশিয়াল। রাদার কোথায় আমাদের স্ট্রাকচারাল ইস্যুস গুলো রয়ে গেছে, কোথায় গ্যাপস গুলো রয়ে গেছে, সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে ইভ্যালুয়েট করা, এবং পরে যাতে সেগুলো না হয় সেই জায়গা থেকে শেখার একটা সুযোগ এই মহামারীটা আমাদের তৈরি করে দিয়েছে। আচ্ছা এবং উজ্জয়িনী, এখনো উজ্জয়িনীদি এখনো আমি যে আপনাকে একটা জায়গাগুলোতে প্রশ্ন, আমি, হ্যাঁ দিস ইজ লাস্ট কোয়েশ্চেন ফ্রম মাই সাইড টু ইউ, হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে তাহলে যা হয়ে গেছে বা যা হয়নি সেটা ছেড়ে দিলাম আমরা, ইফ উই লুক ফরওয়ার্ড, তাহলে একদম পিওর মেডিকেল পার্সপেক্টিভ থেকে যদি আমার মনে হয়, যদি আমি জানতে চাই যে সিএবি তিনটে সাজেশন যদি রাখে, সিএবি ইজ সাপোজ টু পুট ফরওয়ার্ড 3 মেজর সাজেশন টু দ্য গভর্নমেন্ট, মানে টু স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট এর কাছে, তাহলে এবং লার্জার পিপল, সিভিল সোসাইটির কাছে, তাহলে সেই তিনটে মেজর সাজেশন কি হবে? প্রথম সাজেশন হবে যে আপনারা একটা
সেন্টার নোডাল এজেন্সি করুন। আপনি জানেন যে মিসেস গান্ধী অ্যাসাসিনেট হওয়ার পরে বডি ওয়াজ ফর্ম দ্য এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, ইট ওয়াজ দ্য নোডাল এজেন্সি টু প্রোটেক্ট দ্য প্রাইম মিনিস্টার, বিকজ দে ফেল্ড দ্যাট দে হ্যাজ টু বি ওয়ান এজেন্সি উইচ ট্যাকল সিরিয়াস প্রবলেম। সো হোয়াট মাই সাজেশন উড বি দ্যাট উই রিকোয়ার আ নোডাল এজেন্সি ইন দিল্লি, যারা বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, রেডিয়েশন হ্যাজার্ড অ্যান্ড অফকোর্স অ্যাক্টস অফ বায়োটেরোরিজম কে মোকাবিলা করবে। নাম্বার টু, এই এজেন্সি বা এই বডির কাজ হবে ভারতবর্ষের রেসপেক্টে বিভিন্ন থ্রেট কে অ্যাসেস করা, সেই থ্রেটের রেসপন্স তৈরি করা যে কি কি রেসপন্স হওয়া উচিত। নাম্বার থ্রি, একটা লিস্ট তৈরি করা, একটা কম্প্রিহেন্সিভ লিস্ট তৈরি করা যে দেশে কি কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত, ফ্রম ডক্টর্স নার্সিং ট্রেনিং টু ডেভেলপমেন্ট অফ বায়ো কন্টেইনমেন্ট ল্যাবস, টেস্টিং ল্যাবস, ইম্প্রুভমেন্ট অফ দ্য ভ্যাকসিন ল্যাবস, ইম্প্রুভমেন্ট অফ দ্য ফার্মা ইন্ডাস্ট্রি অ্যান্ড অলসো লজিস্টিক্স অ্যান্ড অল টু আইটি, দ্যাটস দ্য সেকেন্ড থিং। অ্যান্ড দ্য থার্ড থিং, দিস সেন্ট্রাল কমিটি উইল অ্যালোকেট ফান্ডস বোথ সেন্ট্রালি অ্যান্ড স্টেট ওয়াইজ টু ডেভেলপ অ্যান ইনফ্রাস্ট্রাকচার ইন এভরি স্টেট, ইন এভরি ইউনিয়ন টেরিটরি, উইচ উইল কাউন্টার এনি বায়ো হ্যাজার্ড অর কেমিক্যাল হ্যাজার্ড। এবং আমি ফোর্থ পয়েন্ট বলবো, বছরে দুবার একটা ড্রিল হওয়া উচিত যে সেন্ট্রাল যে নোডাল এজেন্সি তারা স্টেট হেলথ ডিপার্টমেন্ট এবং স্টেট হোম ডিপার্টমেন্টের সঙ্গে জয়েন্টলি একটা ড্রিল করবে যে বায়ো হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড আর রেডিয়েশন হ্যাজার্ড এর মোকাবিলা কিরকম করে করা যায়। সো ইফ ইউ হ্যাভ আ সেন্ট্রাল এজেন্সি উইচ হ্যাজ ডেভেলপড আ পলিসি, উইচ হ্যাজ ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড উইচ কন্ডাক্টস টুয়াইস ইয়ারলি ড্রিলস, তাহলে যদি কোনো থ্রেট আসে আমরা খুব তাড়াতাড়ি সেটাকে আটকাতে পারবো, বা আটকাতে যদি না পারি আমরা রেসপন্ড করতে পারবো। সো দ্যাট ইজ দ্য ওনলি সাজেশন। এবং আমি আবার বলবো, প্লিজ এই ধরনের একটা সিরিয়াস ইস্যুতে পলিটিক্স করা উচিত না। আমরা পলিসি নিয়ে কথা বলি এবং এই ধরনের স্টেটের সঙ্গে স্টেটের কম্প্যারিজন ঠিক নয়। আজকে যদি আমি কেরালার সঙ্গে সাউথ কোরিয়ার কম্প্যারিজন করি, তাহলে সেটা কি ফেয়ার কম্প্যারিজন হবে উজ্জয়নিধি? মানে ওয়াট ডু ইউ ফিল? অ্যাবসলিউটলি না। আমি তো দেখতেই পাচ্ছি যে যদি এটাও আমরা দেখি যে একদম নর্থ ইস্টার্ন স্টেট গুলোতে অনেক সময় কোনো কেসের খবরই নেই, তো কিসের ভিত্তিতে কম্প্যারিজন হবে? একটা কম্প্যারিজনের তো ভিত্তি থাকা দরকার। এবং পরবর্তীকালে হয়তো এটা নিয়ে আরো লেখালেখি আরো গবেষণার ক্ষেত্র থেকেই যাচ্ছে। সেখানে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যে প্ল্যাটফর্ম গুলো ইমার্জ করেছে সিএবির মতন, যেখানে ডাক্তাররা রয়েছেন এবং আরো ডাক্তাররা যোগদান করবেন, সো দিস কুড বি এ গুড এরিয়া ফর ফিউচার রিসার্চ এন্ড স্টাডি। এবং ন্যাশনাল পলিসি একটা থাকা দরকার, এটা তো নিশ্চয়ই আমার মনে হয়। এবং তার সাথে সাথে একদম পিপলস পার্সপেক্টিভ থেকে বলছি, থ্রু আউট দ্য ইয়ার মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধির ব্যাপারটাও থাকা দরকার। এই লকডাউনের যদি প্রসঙ্গই চলে আসে, যে 21 দিনের লকডাউনে মানুষও অনেক সময় পালন করেছেন, অনেক সময় পালন যতটা করা উচিত ছিল ততটা হয়তো করেনি। তো এইগুলো আমাদের অনেক চিন্তা ভাবনার খোরাক দিচ্ছে, সমালোচনার খোরাক। অ্যাজ এন ইকোনমিস্ট আপনার ওপিনিয়ন কি? মানে আমি তো যে ডক্টর, আমরা সিভি থেকে স্টাডি করেছি সেটা জানলাম, অ্যাজ এন ইকোনমিস্ট আপনার কোনো ইনপুট থাকে আপনি দিতে পারেন? না, আমার ওপিনিয়ন ইকোনমিস্টের মতনই হবে। সেটা হচ্ছে যেটা আমরা বলবো যে বেসিক্যালি আরো স্ট্রং করতে হবে। এবং হেলথ তো হেলথ, প্রাইমারি হেলথ কেয়ার থেকে শুরু করে আরো উন্নত হেলথ কেয়ার, সেইটাকে স্ট্রং করা মানে শুধু প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার গুলো ভালো করে রান করবে তা নয়, তার জন্য একটা ন্যাশনাল লেভেল পলিসি থাকা দরকার। স্টেট এবং স্টেটের সাথে এটাকে ফেডারেল, ইন্ডিয়া ইজ এ ফেডারেল রিপাবলিক, তো স্টেট এবং সেন্টার তো কম্পিটিশন নেই, স্টেট এবং সেন্টারের কোলাবোরেশন আছে। স্টেট এবং সেন্টারের কোলাবোরেশনে আরো ভালো রিসার্চ হওয়া দরকার এবং পলিসি থাকা দরকার। নিউট্রিশনের ইস্যুটাকে আরো ভালোভাবে অ্যাড্রেস করা দরকার। আমি একদম মেডিকেল পার্সন নই, তারপরও লেখাপড়া থেকে যতটুকু বুঝেছি যে যাদের ইমিউনিটি ভালো তারা হয়তো এই ভাইরাস অ্যাটাকটাকে অনেকটা এড়িয়ে যেতে পারছেন। এখন আমাদের দেশে বহু বড় অংশের মানুষ তারা ম্যালনারিশড, এবং আমরা ম্যালনারিশমেন্টের যে ইন্ডেক্স, গ্লোবাল ইন্ডেক্সে সেখানে অনেক পিছনের দিকে পড়ে রয়েছি। এই বেসিক জায়গাগুলোতে যদি আমরা আমাদের আমরা ইনভেস্ট না করি, আমার সরকার ইনভেস্ট না করে, হেলথ সেক্টরে ইনভেস্ট না করে, যদি ফুড সিকিউরিটি সেক্টরে ইনভেস্ট না করে, তাহলে এবং যদি ইনভেস্টমেন্টটা অন্য কিছু শোকেজিং এ হয়, যদি স্ট্যাচু বিল্ডিং এ হয়, বিউটিফিকেশনে হয়, তো তাহলে মিসপ্লেসড প্রায়োরিটিস। তো এই দিস কাইন্ড অফ প্যান্ডেমিক্স অলসো গিভ আস
গিভ আস অ্যান অপরচুনিটি টু থিঙ্ক যে আমাদের ইকোনমিক ইনভেস্টমেন্টের মডেল এবং ইকোনমিক ইনভেস্টমেন্টের প্রায়োরিটি গুলো কি সেটাকে ভেবে দেখা, যেটা আজকে নোবেল লরিয়েটসরাও বলছেন অর্থনীতি তো আগে থেকেই ঝিমিয়ে পড়েছিল, COVID-19 এসে সেটাকে আরো ঝিমিয়ে দিচ্ছে। তো হাউ আর উই গোয়িং টু ফাইট ব্যাক? তো পারচেজিং পাওয়ার বাড়ানোর জন্য ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার দরকার কিনা, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দরকার কিনা, এটা নিয়েও কিন্তু অনেক গবেষণার বিষয় রয়েছে এবং কোন একটা ব্ল্যাঙ্কেট একটা স্টেটমেন্ট করে দেওয়ার জায়গা নেই। এটা নিয়ে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ অনেক কাজ করেন, যারা মানুষের সাথে কাজ করেন, যারা পলিসি লেভেলে কাজ করেন এবং গ্লোবালি কাজ করেন, তাদের কথাও শোনা দরকার। আপনি জানেন IMF একটা কমিটি তৈরি করেছে পোস্ট কোভিড সিচুয়েশনে ইকোনমিক রেজুভিনেশন এর জন্য কি করা দরকার। তো ইন্ডিয়া শুড অলসো ডু সামথিং লাইক দিস, কারণ কোভিড এর একটা দিক তো মেডিকেল আর একটা দিক খুব বড় দিক হচ্ছে ইকোনমিক। COVID-19 পরবর্তী আমরা এই মেডিকেল ইমার্জেন্সিটাকে যখন সামলে উঠবো, সাথে সাথে আমরা ইকোনমিক ইমার্জেন্সির মধ্যে ঢুকে যাব এবং ঢুকে গেছি, সেই দিকটাকেও সামলাতে হবে। নাহলে প্রত্যেকটা আমার মনে হয় এই ধরনের মহামারী আসলে তার যে ইম্প্যাক্টটা সেটা আরো অনেক বেশি করে দেখা দেয়। আমার তো আপনার কাছে আর একটা প্রশ্ন আছে উজ্জ্বলিনী, যে আপনি অ্যাজ এন ইকোনমিস্ট এন্ড সামওয়ান হু ওয়ার্কস উইথ দ্য ইউ নো লার্জার ইকোনমিক ইস্যুস, আপনি কিভাবে দেখছেন যে একটা প্যান্ডেমিক যখন হয় আমাদের দেশে আলোচনাটা অনেক বেশি হয় যে কোন স্টেটে কিরম পারফরমেন্স, কোন পার্টির গভর্নমেন্টে কিরম পারফরমেন্স, কিন্তু রিয়েল ইস্যুস নিয়ে আলোচনা হয় না। মানে এখন অবধি কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে এই আলোচনাগুলো হয়নি যে আমার দেশে স্ট্রাকচারাল কি কি রিফর্ম দরকার, আমার বায়োমেডিকেল রিসার্চে কি রিফর্ম দরকার, আমার সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি তার কি রিফর্ম দরকার, পলিসির কি রিফর্ম দরকার। এগুলো তো আরো বেশি ইম্পর্টেন্ট ইস্যুস রাদার দেন হ্যাভিং আ পলিটিক্যাল কাইন্ড অফ। না, এটা তো একটা ব্যাপার রয়েছে, যে কোনো জিনিসকে আমরা যদি সস্তার আলোচনাতে নামিয়ে আনতে পারি, সুপারফিশিয়াল করে দিতে পারি, তাহলে মেইন ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে হয় না। সুতরাং এই পলিটিসাইজেশন অফ প্যান্ডেমিক বা পলিটিসাইজেশন অফ এনি কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার, যে বইটা হয়তো সবাই পড়েছেন যে এভরিবডি লাভস আ গুড ড্রাউট, মানে সেই সেই রকম পার্সপেক্টিভ থেকে যদি ভাবা যায় যে এই এইরকম কোন বড় মহামারী টাইপের কোন ঘটনা যখন ঘটে, সেটা ন্যাচারাল ডিজাস্টার হোক, বায়োহ্যাজার্ড হোক, এটা হয়তো যারা খুব হার্ডকোর শুধু রাজনীতি করবো বলেই রাজনীতি করছেন, তাদের কাছে এটা অনেক সময় অপরচুনিটি হিসেবেও দেখা দেয়। হয়তো এক একটি বিশেষ রাজনৈতিক দলের কাছে আজকের প্যান্ডেমিক একটা অপরচুনিটি, তাদের নিজেদের ইকোনমিক ফেলিয়ার্স যা যা ছিল, গভর্নেন্স এর যা যা ফেলিয়ার্স ছিল, সেগুলোকে আরো কার্পেটের নিচে চালান করে দেওয়া এবং সমস্ত ইকোনমিক স্লোডাউন এর রেসপন্সিবিলিটিটাই COVID-19 এর ঘাড়ে চাপিয়ে দেওয়া। দেয়ারফোর যে মেইন স্ট্রিম মিডিয়াতে যে ডিসকাশনটা দেখবেন, সেখানে কখনো আজকের মিডিয়ার যে রোল সেটাও এই প্রসঙ্গে আলোচনা করা দরকার, কারণ মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কথাগুলো শুনতে পাই। তো সেখানে একটা খুব বোধহয় পরিকল্পিত এফর্টই রয়েছে মানুষকে ফান্ডামেন্টাল ইস্যুস গুলো সম্পর্কে না ভাবা, এবং সেটা শুধু কোভিড প্রসঙ্গে না, এটা যে কোনো প্রসঙ্গে, যেটা আজকে যদি দুর্ভিক্ষ হয়, কালকে যদি অন্য কিছু হয়। তো আমরা আমরা তো অনেক দিন ধরেই ভাবছি না যে আমাদের যে বেসিক ফুড সিকিউরিটি যে পলিসি গুলো রয়েছে সেগুলো সমানে ডাইলিউটেড হয়ে যাচ্ছে। আমরা অনেক দিন ধরেই ভাবছি না যে আমাদের যে বাজেট হয়, যে আমাদের ন্যাশনাল বাজেট, সেখানে হেলথ এর জন্য কত বরাদ্দ থাকে, এডুকেশনের জন্য কত বরাদ্দ থাকে, আর সে আর খাদ্য ফুডের ফুড সিকিউরিটির জন্য কত বরাদ্দ থাকে। এবং এডুকেশন পলিসি নিয়ে আমরা এখন আজকে হয়তো এটা ক্ষেত্রেও না, কিন্তু এডুকেশন পলিসি যে কি সাংঘাতিক ভাবে বদলাচ্ছে, এই ইস্যুগুলো নিয়ে কটা ডিবেট আপনি থ্রু আউট দ্য ইয়ার শোনেন, এবং কোভিড এর পার্সপেক্টিভও থিঙ্ক ইজ এক্স্যাক্টলি, এটা কোনো নতুন বিষয় না, আমাদের মানুষকে না ভাবানোর একটা প্রক্রিয়া এটা চালুই রয়েছে। কারণ আমরা বেশি ভাবলে এবং আমরা যদি ফান্ডামেন্টাল ইস্যুস গুলো নিয়ে ভাবি এবং প্রশ্ন করি, অনেকেরই তাতে অসুবিধা হয়। এটা দল বলে নয়, এটা রাজনীতি বলে, এটা যারাই পাওয়ারে থাকেন, যে সময় যারা পাওয়ারে থাকেন, দে অলসো ট্রাই টু গভর্ন, এবং সেই তাদের যে গভর্নেন্স এর ত্রুটি গুলো সেটা চলে আসুক, তার সমালোচনা হোক এবং সেটা নিয়ে জনগণ প্রশ্ন করুক। অ্যাকাউন্টেবিলিটিটা খুব একটা কারোরই পছন্দের জায়গা জিনিস নয়, সেজন্য ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রাইট টু ইনফরমেশনের মতো বিষয়গুলোকে সবসময় একটু সাইডে রাখা হয়। তবে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে সিএবির মতন প্ল্যাটফর্ম বা যারা অন্যান্য ইস্যুস নিয়ে কাজ করেন, তাদের উচিত এই ইস্যুস গুলোকে বারবার ওই পলিটিসাইজেশনের জায়গা থেকে বের করে আনা। এই দল ভার্সেস ওই দল নয়, এই রাজ্য ভার্সেস ওই রাজ্য নয়, আমার বেসিক
পলিসি কি আছে, আমার দেশের পলিসি কি আছে, মানুষের চাহিদা কি আছে, সত্যি কোনটা করলে মানুষের ভালো হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যারাই ভলেন্টারিলি যে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত, আমরা মানুষের ভালোটাই চাই। এবং মনে হয় সব রাজনৈতিক দলই যখন রাজনীতি করতে এসেছেন মানুষের সেবা করতেই এসেছেন, সুতরাং কোনো একটা সময়ে সেই দিকে আলোচনাগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার, মানুষের ভালোর জন্য ডিসকাশন হওয়া দরকার, নাকি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে ছোট করার জন্য বা বড় করার জন্য। তো সেই জায়গা থেকে কথাটা একদম সঠিক। এবং আমি আরো একটা কথা বলে বলবো, যেটা যেটা নিয়ে আমরা কাজ করি থ্রু আউট দ্য ইয়ার, ফেক নিউজ নিয়ে। এই ফেক নিউজ এর ফেক নিউজটা আর একটা মহামারী, এটা বোধহয় ফেক নিউজ মহামারী বলা যায় এটাকে। সুতরাং এই যে টেস্ট হচ্ছে, টেস্ট হচ্ছে না, এই রাজ্যে এত বেশি, ওই রাজ্যে এত কম, এই রাজ্যে এত ইনফেক্টেড হলো, ওই রাজ্যে হলো না, এইগুলোর তথ্য ভিত্তিটা অনেক সময় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যাকে আমরা বলি, ফেক নিউজ নির্ভর। তো সেইখানে এইটাকেও কাউন্টার করা দরকার, এই সম্পর্কে সচেতন হওয়া দরকার। আমি দেখেছি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন সবসময় কিন্তু ফেক নিউজ এর বিরুদ্ধে কথা বলছেন, যেখানে তারা ফেক নিউজ দেখছেন তারাও মানুষকে অ্যালার্ট করছেন যে ফেক নিউজ এর ফাঁদে পা দেবেন না। কিন্তু আবার যখন নটার ডিবেট গুলো দেখতে বসি কোনো সময়, তখন দেখি যে সেখানে খুব সুপারফিশিয়াল ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, যেরকম আপনি বললেন, যেরকম যে রিসার্চ পেপারের রেফারেন্স দিয়ে আপনি কথা বললেন, সেই রিসার্চ পেপার গুলো নিয়ে যদি আলোচনা হতো নটার সময়, সেই রিসার্চ পেপার গুলোর ভুল ত্রুটি, সেই রিসার্চ পেপারের সমালোচনা বা সেই রিসার্চ পেপারের কোনো বিশেষ অংশ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কতটা প্রয়োগ করা যায় সেটা নিয়ে আলোচনা হতো, তাহলে হয়তো আমরা আরো এগোতে পারতাম। কোনো শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতো, এবং সেখান থেকে আমরা আমাদের ন্যাশনাল পলিসিটাকে আরো শক্ত করতে পারতাম। তো এটাই আমার বলার। আমি যেরকম বলেছি আগে, মেডিকেল পার্সন না, কিন্তু আমরা সবাই একজন, আমরা সবাই সিটিজেন, এবং মানুষের মনে যারা মেডিকেল পার্সন না তাদের মনে আরো কিছু প্রশ্ন থাকে, যেগুলো আপনাদের কাছে মেডিকেল টার্মে নাইভ শোনায়, কিন্তু প্রশ্নগুলো থাকে। সেই জন্য আপনি যে উত্তরগুলো আজকে দিলেন, আই গেস দিস হ্যাজ ক্ল্যারিফাইড আ লট অফ ডাউট, এবং এটা দরকার ছিল, মানুষের শোনা দরকার। কারণ অন্য প্রশ্নগুলো রাত দিন মেন স্ট্রিম মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে, যে প্রশ্নগুলো সুপারফিশিয়াল, আর যে প্রশ্নগুলো করা দরকার, যার উত্তরটাও পাওয়া দরকার বা উত্তরটা চাওয়া দরকার, সেগুলো কম যাচ্ছে।